অনবদ্য ডেভিড, কলকাতা লীগ চ্যাম্পিয়ন, মোহামেডান স্পোর্টিং ক্লাব। 87 বছর পর কলকাতা লীগ জয়ের হ্যাট্রিক মোহামেডান স্পোর্টিংয়ের। শুক্রবার মোহনবাগানকে 2-0 হারিয়ে চ্যাম্পিয়ন সাদাকালো। গোল করেন লালরেম সাঙ্গা এবং ডেভিড লালান সাঙ্গা। 1934 থেকে 1938 টানা 5 বার কলকাতা লীগ জিতেছিল মোহামেডান স্পোর্টিং। হ্যাট্রিক সম্পূর্ণ হয় 1936 সালে, তার ঠিক 87 বছর অপেক্ষা। তারপর টানা তৃতীয়বার ঘরোয়া লীগ জয় করলে কলকাতার তৃতীয় প্রধান। 17 ম্যাচে 44 পয়েন্ট নিয়ে সুপার সিক্সে 1 নম্বরে মোহামেডান। ট্রেভর জেমস মর্গানের পর দ্বিতীয় বিদেশি কোচ হিসাবে হ্যাট্রিকের রেকর্ড আন্দ্রে চেরনিসাভের। কলকাতা লীগে জয়ের পেছনে সমান কৃতিত্ব মেহেরাজউদ্দিন ওয়াডুর। দলের নিউক্লিয়াস তৈরি করেন কাশ্মীরি কোচ। এবার কলকাতা লীগে আবিষ্কার ডেভিড, 21 গোল করে সর্বোচ্চ গোলদাতা আইজলের স্ট্রাইকার। রাজ্যের ক্রীড়ামন্ত্রী বিশেষ অভিনন্দন জানান সর্বোচ্চ গোলদাতা ডেভিডকে। তিনি লিখেছেন, এই জয়ের জন্য বিশেষভাবে অভিনন্দন জানাব দলের অন্যতম সেরা ফুটবলার ডেভিডকে। কলকাতা লীগে 21 গোল করে সবার মন জয় করে নিয়েছেন ডেভিড। আমার হার্দিক অভিনন্দন, ওর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। ব্যুরো রিপোর্ট, 24 স্পোর্টস এন্টার।